ভূমি মন্ত্রণালয় থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা ক্যাটাগরিতে অসংখ্য লোক নেওয়া হবে। তো এই একটা ক্যাটাগরিতে কিভাবে আবেদন করতে হবে সেটার লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। যদি সবসময় এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে বলবো সার্কুলারটি প্রকাশিত হয়েছে 31 জানুয়ারি 2023। পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, সার্কুলারটি আমি বড় আকারে সুন্দরভাবে ভেঙে ভেঙে তুলে ধরব। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা ক্যাটাগরিতে এক সার্ভেয়ারে অসংখ্য লোক নেওয়া হচ্ছে। গ্রেড 14 অনুযায়ী বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। তো পদের সংখ্যা 281 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে পরীক্ষায় উত্তীর্ণ। এখানে যে শিক্ষাগত যোগ্যতাটা দেখতে পাচ্ছেন, এই শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এখানে এছাড়াও দেখতে পাচ্ছেন কোন কোন জেলাগুলো আবেদন করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাই নবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলোর নাম আমি বলেছি এগুলোই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এছাড়া বাকি জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও পেজটি দেখতে পাচ্ছেন যাদের বয়স 1 মার্চ 2023 অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। সার্কুলারটি বুঝতে যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, চিন্তার কিছু নেই। আমার ভিডিও ডিসক্রিপশনে সার্কুলারের লিঙ্ক, সেই সাথে আবেদনের লিঙ্ক, সেই সাথে অফিসিয়াল লিঙ্কটিও কিন্তু দিয়ে দিব। আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু পুরো বিষয় জেনে নিতে পারবেন। এছাড়াও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার হেল্পলাইন রয়েছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমি আপনাকে বলে দেব কত তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করতে পারবেন। পেজটি দেখতে পাচ্ছেন আগামী 8/2/2023, মানে আর মাত্র 7 দিন পরেই কিন্তু আবেদনটি করা শুরু করতে পারবেন। এছাড়া আবেদনের শেষ তারিখ হচ্ছে 9/3/2023, আগামী মাসের 9 তারিখের মধ্যে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। মোট 1 মাস সময় দেওয়া হয়েছে আবেদনটি করার জন্য। এখন আমি আপনাকে বলে দেব কীভাবে আবেদনটি করবেন। তো আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। তো worldjobs.tildo.com/bd এই লিঙ্কের মাধ্যমে কিন্তু চাইলে আপনি আবেদনটি করতে পারবেন। এছাড়াও আবেদনের লিঙ্কটি আমি আগেই বলেছি, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এখন আমি এই পুরো সার্কুলারটি একটি সামারি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে। তো অবশ্যই এই সামারিটি দেখে পুরো বিষয়টাই বুঝে নেন। ভূমি অফিস থেকে বিশাল একটি সার্কুলার দেওয়া হয়েছে, 281 জন লোক নেওয়া হবে। চাকরির ধরন সরকারি চাকরি, জেলা উল্লেখিত জেলা, প্রতিষ্ঠান ভূমি অফিস, ওয়েবসাইট midland.co.bd, পদের সংখ্যা 281 জন এবং শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা। আবেদনের শেষ তারিখ 9 মার্চ 2023। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।